হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই ভিডিওতে আমি গ্রিকো রোমান পিরিয়ডের যে ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে সেই ক্লাসিক্যাল পিরিয়ডের কমেডি রাইটারদের ব্যাপারে বলবো। গত ভিডিওতে আমি ট্র্যাজেডি রাইটারদের ব্যাপারে বলেছিলাম, এই ভিডিওতে আমি কমেডি রাইটারদের ব্যাপারে বলবো। গত ভিডিওতে আমি ট্র্যাজেডি রাইটার যেরকম অ্যাসকাইলাস, সোফোক্লেস, ইউরিপিডিসের ব্যাপারে বলেছিলাম, এই ভিডিওতে কমেডি রাইটার অ্যারিস্টোফেনিস এবং মিনান্ডারের ব্যাপারে বলবো। অ্যারিস্টোফেনিস হলেন ওল্ড কমেডির জন্য বিখ্যাত, বা অ্যারিস্টোফেনিসের কমেডিকে বলা হয় ওল্ড কমেডি এবং মিনান্ডারের কমেডিকে বলা হয় নিউ কমেডি। তো এক্ষেত্রে দুটো পয়েন্ট মনে রাখার বিষয়, অ্যারিস্টোফেনিস ওল্ড কমেডির জন্য বিখ্যাত এবং মিনান্ডার সে নিউ কমেডির জন্য বিখ্যাত। অ্যারিস্টোফেনিসের লেখা বিখ্যাত কিছু কমেডি হলো যেমন দ্য ক্লাউডস, দ্য ওয়াস্পস, লাইসিস্ট্রেটা এবং দ্য ফ্রগস। তো এই দ্য ক্লাউডস যেরকম রয়েছে তার কমেডি, এই কমেডিতে তিনি সক্রেটিসকে এমনভাবে ক্যারিকেচার করেছিলেন বা সক্রেটিসকে এমনভাবে দেখিয়েছিলেন যে প্লেটোর মতে, সক্রেটিসের শিষ্য যে প্লেটো, তার মতে যে এটাই হলো অন্যতম একটা কারণ যে সক্রেটিসকে তাকে বিচারে তোলা হয়েছিল, তার বিচার হয়েছিল এবং তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই কমেডিটা অনেকটাই দায়ী, অ্যারিস্টোফেনিস অনেকটাই দায়ী এবং অ্যারিস্টোফেনিসের দ্য ক্লাউডস অনেকটাই দায়ী সক্রেটিসের মৃত্যুর জন্য বা তাকে মারার জন্য। তবে অনেকেই এই কথাটিকে মান্যতা দেন না, তবে অনেকেই বলেন যে প্লেটো এই কথাটা বলেছেন। তো এরপর তার লেখা আরেকটি বিখ্যাত কমেডি হলো যেরকম দ্য ফ্রগস। দ্য ফ্রগসে তিনি কি দেখিয়েছেন, এখানে তিনি দেখিয়েছেন খুব যে ডাইনোসিয়াস রয়েছে, ডাইনোসিয়াসকে সে হলো ওয়াইন অ্যান্ড এক্সটেসির দেবতা, মানে মদ এবং উল্লাসের দেবতা। এর আগেই বলেছিলাম যে ট্র্যাজেডি লেখা হতো এই ডাইনোসিয়াসের উদ্দেশ্যে। ডাইনোসিয়াসের যে ফেস্টিভ্যাল হতো বা ডাইনোসিয়াসের যখন পুজো হতো, তার যখন উৎসব হতো, গ্রিকদের যে মদ এবং উল্লাসের দেবতা ডাইনোসিয়াস, তার উৎসবে কি করা হতো, ট্র্যাজেডি পারফর্ম করা হতো, ট্র্যাজেডি লেখা হতো, তাই ট্র্যাজেডিয়ানসরা ট্র্যাজেডি লিখতেন। সেই ডাইনোসিয়াস, সেই গ্রিকদের দেবতা, তাকে দেখানো হয়েছে যে সে বিদঘুটে অ্যাবজার্ড একটা ড্রেস পরেছে, মানে হাস্যরসাত্মকভাবে, মানে যেটা মেলে না এরকম একটা পোশাক পরে সে গিয়েছে হেডিসের কাছে। হেডিসকে, হেডিস হলো ওই পাতাল লোক বা নরক লোকের দেবতা, বা দেবতা বলতে সেখানকার হেড, তার কাছে গিয়েছে কেন, ইউরিপিডিসকে তাকে ফিরিয়ে আনতে। ইউরিপিডিস মারা গিয়েছে, সেই মৃত ইউরিপিডিসকে ফিরিয়ে আনার জন্য কে গিয়েছে, ডাইনোসিয়াস নিজে গিয়েছে অদ্ভুত রকমের পোশাক পরে। অর্থাৎ ডাইনোসিয়াসকে নিয়ে এখানে তাচ্ছিল্য করা হয়েছে এবং ইউরিপিডিসকে নিয়েও তাচ্ছিল্য করা হয়েছে। ইউরিপিডিসকে আনার জন্য ওরকম আজগুবি পোশাক পরেই যেতে হয়, মানে ইউরিপিডিসটাও সেরকমই লোক আর কি, আজগুবি টাইপের লোক। অর্থাৎ এখানে অ্যারিস্টোফেনিস ইউরিপিডিসকেও মক করেছেন বা তাকে নিয়েও হাসাহাসি করেছেন। এবং এখানে দেখানো হয়েছে যে একটা ডিবেট বা একটা তর্ক বিতর্ক কার কার মধ্যে, অ্যাসকাইলাস এবং ইউরিপিডিসের মধ্যে। অ্যাসকাইলাস এবং ইউরিপিডিসের মধ্যে একটা ডিবেট দেখানো হয়েছে যে দুজনে মিলে তর্ক করছে যে কে বেটার পোয়েট, কে ভালো কবি বা ভালো ট্র্যাজেডি রাইটার, এ নিয়ে দুজনেরা তর্ক করছে। এটা হলো দ্য ফ্রগস, অ্যারিস্টোফেনিসের লেখা, সেই ফ্রগসের বিষয়বস্তু। এরপর আসছি মিনান্ডারের কথায়। মিনান্ডার হচ্ছে নিউ কমেডির জন্য বিখ্যাত, যেটা ওল্ড কমেডির থেকে পুরোপুরিভাবে আলাদা, মানে অ্যারিস্টোফেনিসের কমেডির থেকে পুরোপুরিভাবে আলাদা। এবং এই নিউ কমেডি পরবর্তীতে কিন্তু রেস্টোরেশন পিরিয়ডে গিয়ে কমেডি অফ ম্যানার্স, যেটা আমরা বলি, সে কমেডি অফ ম্যানার্সকে ডেভেলপ করতে সাহায্য করেছিল। অর্থাৎ এই গ্রিক পিরিয়ডের লেখা পরবর্তীতে গিয়ে, বহু বৎসর পরে গিয়ে, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে রেস্টোরেশন পিরিয়ডে গিয়ে কিন্তু কমেডি অফ ম্যানার্স লেখাতে সাহায্য করেছিল কমেডি রাইটারদেরকে। এবং তারপরেও অনেক কমেডি রাইটাররা এই মিনান্ডারের লেখা কমেডি থেকে ইনফ্লুয়েসড কমেডি লিখেছে। তো এই হলো কমপ্লিট বিষয়বস্তু এবং কমেডি রাইটারদের ব্যাপারে বললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন। এখনকার জন্য এটুকুই, ধন্যবাদ।